শীতে পুলি পিঠা বানাবো না সেটা কি হয়? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইট ইজ কুকিং ওয়ার্ল্ড। তো ইট ইজ কুকিং ওয়ার্ল্ডের আজকের আয়োজনে থাকছে পুলি পিঠা, আর আমি দুই রকমের পুলি পিঠা আজকে আপনাদের সাথে শেয়ার করব একই ডোয়ে। আমরা তো কম বেশি সবাই পুলি পিঠা বানিয়ে নিতে পারি, তবে একদম ইউনিক আর একদম নতুন স্বাদে আমি দুই পদ্ধতিতে পুলি পিঠা আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে সাথে থাকবেন। আর আমার চ্যানেলে কিন্তু শীতকালীন বিভিন্ন ধরনের রেসিপি ভিডিও আছে, চাইলে সেগুলিও ট্রাই করতে পারেন। ভিউয়ার্স, চুলা একটা প্যানে আমি 1.5 কাপ পরিমাণ পানি নিয়েছি, আর পানিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, আর এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ লবণ দিয়ে মিশিয়ে নিয়ে এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি চাউলের গুঁড়ি, প্রায় 1.5 কাপের মতো চাউলের গুঁড়ি এর সাথে অ্যাড করে দিচ্ছি। আর এই শুকনো চালের গুঁড়িটা কিন্তু আমি ইউজ করছি বাজারে কেনা। আর চুলার পাওয়ারটা একদম মিডিয়াম টু লো পাওয়ারে রেখে কিন্তু চাউলের গুঁড়িটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে 10 মিনিটের জন্য, তাতে খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তারপর 10 মিনিট পর এটাকে গরম থাকা অবস্থায় খুব ভালোভাবে হাত দিয়ে মথে নিতে হবে, নিয়ে একটা ডো বানিয়ে আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে যাতে উপরের সাইডটা ড্রাই না হয়ে যায়। তো এইভাবে একটি রুটি বানিয়ে নিয়েছি, আর রুটিটা কিন্তু বেশি পাতলাও হবে না আবার বেশি মোটাও হবে না। তো একটা কৌটার ঢাকনি সাহায্যে কিন্তু আমি কেটে নিচ্ছি, আর এই ধরনের কৌটার ঢাকনি কিন্তু সবার বাসায় ইজিলি পাওয়া যাবে, তো আপনারা এরকম একটা ঢাকনা ইউজ করে নিয়ে এভাবে কেটে নিতে পারেন। তো পুলি পিঠার ভিতরের পুরটা রেডি করার জন্য আমি 1 কাপ পরিমাণ নারিকেল কোড়া চুলে একটা প্যানে নিয়ে নিলাম, আর এর সাথে অ্যাড করে দিচ্ছি আখের গুড়, প্রায় 1/4 কাপের মতো আখের গুড় অ্যাড করে দিলাম। আপনারা চাইলে চিনিও ইউজ করতে পারেন, এক্ষেত্রে সুন্দর একটা ফ্লেভারের জন্য 1/2 চা চামচ পরিমাণ এলাচ পাউডার অ্যাড করে দিলাম। এলাচ পাউডার না থাকলে আস্ত এলাচটাও কিন্তু এর সাথে অ্যাড করে নিতে পারেন। তো এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, আর চুলার পাওয়ারটা মিডিয়ামে রেখে কিন্তু এটাকে 6 থেকে 7 মিনিটের মতো নেড়েচেড়ে নামিয়ে নিলে হয়ে যাবে। তো এখন পিঠা বানিয়ে নেওয়ার পালা। তো এখন আমি অ্যাট ফার্স্ট যে পিঠাটি বানিয়ে নিয়েছি, আমি দু রকমের পিঠা করে দেখাচ্ছি। তো এভাবে প্রথমে আমি নারিকেলের পুরটা দিয়ে দিলাম, তারপর চারপাশ দিয়ে এভাবে একটু চেপে চেপে দিচ্ছি, আর আমি ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কিন্তু কাঁটা চামচের সাহায্যেও ডিজাইন করে নিতে পারেন, কিংবা হাতের সাহায্যেও কিন্তু এভাবে একটু করে ডিজাইন করে নিতে পারেন, একদম ইজি। একটু খুব ভালোভাবে লক্ষ্য করলেই কিন্তু ইজিলি বানিয়ে নিতে পারবেন। তো সবগুলি পিঠা ঠিক একইভাবে আমি বানিয়ে নিচ্ছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপের বানিয়ে নিতে পারেন। আর এই প্রসেসটি ফলো করলে আমরা যে কেউই কিন্তু, যারা পিঠা বানাতে পারি না, তারাও কিন্তু ইজিলি বানিয়ে নিতে পারবেন, আর এই জন্য এই প্রসেসটি আপনাদের দেখিয়ে দিলাম। আর এখন বানিয়ে দেখাচ্ছি কদমপুলি। তো কদমপুলি বানানোর জন্য এরকম বল করে আমি কিছু ডো থেকে বানিয়ে নিয়েছি। তো এখন কিভাবে বানিয়ে নিয়েছি একটু লক্ষ্য করবেন, হাতের সাহায্যে একটা বাটির মতো করে আমি শেপ দিয়ে নিচ্ছি, তারপর নারিকেলের পুর ভিতরে দিয়ে আমি ফোল্ড করে নিচ্ছি। জাস্ট এটা কিন্তু আরও একদমই সহজ, আর কদমপুলি দেখতে মনে হয় অনেকটাই কঠিন বানানো, আসলে এটা কিন্তু বানানোটা আরও সহজ, আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে। তো সবগুলি কদমপুলি ঠিক একইভাবে বানিয়ে নিচ্ছি, তারপর আমি এটাকে একটু কোটিং করার জন্য একটি বাটিতে আমি 2 টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়ি নিয়ে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিলাম, আর এখানে নিয়েছি বাসমতি চাউল। আর বাসমতি চাউলটাকে কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে 1/2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপর এটাকে পানি ঝারিয়ে নিয়ে ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি। তো এভাবে ব্যাটারে চুবিয়ে চাউলে এভাবে গুঁড়িয়ে নিতে হবে, আর বাসমতি চাউল যদি না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু
রেগুলার যে চাউল আমরা ইউজ করি সেটা দিয়েও এভাবে ট্রাই করতে পারেন। তো সবগুলি কদমপুলি ঠিক একইভাবে আমি বানিয়ে নিয়েছি, আর এটাকে এখন ভাপিয়ে নিতে হবে। তো ভাপিয়ে নেওয়ার জন্য আমি কিন্তু রাইস কুকারে ভাপিয়ে নিব, আর আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে ভাপিয়ে নিতে পারেন। চাইলে যে কোনো একটা পাতিলে আপনারা কিন্তু পানি গরম করে নিয়ে তার উপর স্টিলের স্ট্রেনার কিংবা যে কোনো স্ট্রেনার বসিয়ে এভাবে ভাপিয়ে নিতে পারেন। তো সবগুলি পিঠা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো আমি রাইস কুকারে পানি গরম করে নিয়েছি, আর রাইস কুকারের যে জালিটা থাকে সেটা দিয়ে তার উপরে কিন্তু আমি পিঠাগুলিকে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে 10-15 মিনিটের মতো ভাপিয়ে নিলেই হয়ে যাবে। তো 15 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম, আর পিঠাটা অলরেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। তো উপর দিয়ে আমি একটু জাফরান কালার অ্যাড করে দিচ্ছি, তাতে কদম ফুলের মতো লাগবে দেখতে। আপনারা চাইলে এটা স্কিপ, কদম ফুলের মতো লাগে আর দেখতেও অনেক সুন্দর লাগে। তো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে। তো আমি এখন এগুলিকে নামিয়ে নিচ্ছি, আর অ্যাট ফার্স্ট যে পিঠা বানিয়েছিলাম সেটা কিন্তু আপনারা ঘিয়ে বা তেলে ভেজে সার্ভ করতে পারেন, আবার চাইলে এভাবে ভাপিয়েও নিতে পারেন। তো আশা করছি আজকের রেসিপিটিও বরাবরের মতো আপনাদের কাছে অনেক সহজ আর ইউনিক লেগেছে, আর এরকম ইউনিক রেসিপিগুলি পেতে আমার ইউটিউব চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থেকে বেল আইকনটি অন করে দিন। আর হ্যাঁ, ভিডিওতে একটা লাইক দিয়ে সাথে থাকবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে সাথে থাকবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই খুব বেশি ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।